बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थीवृंद और अनलाइन क्लास जरा देखें सबाई के प्रीति और शुभेच्छा जानिए मोसम्मद शाहनाज शर्मिन सहकारी प्रधान शिक्षिका रईसनगर उच्च विद्यालय आजकल अनलाइन क्लास शुरू करते जा शिक्षार्थी बंधुरा तुम्हारा सबाई भलो आछो तो आशा करी सबाई सुस्थ आछो भलो आछो और नियमित मनोयोग दिए लेखापड़ा करे जाच्छो तो बंधुरा आज हमें नवम दशम श्रेणी बांगला द्वितीय पत्र तृतीय अध्याय द्वितीय परिच्छेद द्विरुक्ति शब्द एक पढ़ान चेष्टा करब द्विरुक्ति शब्द कि मन आछे तुम्हारे बंधुरा खाता कलम निये आर बोर्ड बोइटा निये बसे जाओ ठीक आछे बंधुरा जा किछु दुई बार उक्त करा उक्त होयेछे ताई होच्छे द्विरुक्त बांगला भाषाय जे सब शब्द जे सब पद बा जे सब अनुकार शब्द दुई बार व्यवहार होये थाके एबं दुई बार व्यवहारेर फले तार अन्य अर्थ प्रकाश करे बा सम्प्रसारित एकटा अर्थ प्रकाश करे ताई होच्छे द्विरुक्त তাহলে দ্বিরুক্ত শব্দের মানে কি বন্ধুরা দ্বিরুক্ত শব্দের মানে হচ্ছে যা দুইবার উক্ত করা হয়েছে এমন এবং দুইবার উক্ত করার ফলে দুইবার উক্ত করার ফলে যে সেটার যে ব্যবহার হয় এটাই হচ্ছে দ্বিরুক্ত শব্দ তোমাদের সুবিধার জন্য আমি একটু বোর্ডে লিখে রেখেছি চল আমরা বোর্ডের দিকে একটু তাকাই দ্বিরুক্ত শব্দ অর্থ দুইবার উক্ত হয়েছে এমন তাহলে দ্বিরুক্ত শব্দের অর্থ হচ্ছে দুইবার উক্ত হয়েছে এমন বাংলা ভাষায় কোনো কোনো শব্দ पद बा अनुकार शब्द एक बार व्यवहार कर ले जे अर्थ प्रकाश करे सेगुलो दुई बार व्यवहार कर ले अन्य कोनो सम्प्रसारित अर्थ प्रकाश करे ए धरनेर शब्देर बार बार दुई बार प्रयोगई द्विरुक्ति शब्द ताहले शिक्षार्थी बंधुरा आमरा कि पेलाम कोनो कोनो शब्द पद बा अनुकार शब्द एक बार व्यवहार कर ले जे अर्थ प्रकाश करे सेगुलो दुई बार व्यवहार कर ले एकटा अन्य अर्थ प्रकाश करे बा अर्थटा एकटु সম্প্রসারিত হয়ে যায় এই ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগে দ্বিরুক্ত শব্দ গঠিত হয় এই ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগ হলেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়ে যায় যেমন আমার জ্বর জ্বর লাগছে ঠিক জ্বরও নয় কিন্তু জ্বরের ভাব অর্থে প্রয়োগ করা হয়েছে হ্যাঁ মানে এটা সামান্য অর্থে ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা তোমরা দ্বিরুক্ত শব্দ কি এটা জানলে আমি জানি যে তোমরা এটা আগেই জানো তারপরে তোমরা বিষয়টা বারবার উপলব্ধি করার চেষ্টা করবে যে দ্বিরুক্ত শব্দ হচ্ছে শব্দের বা পদের বা অনুকার শব্দের দুইবার ব্যবহার হ্যাঁ এবং সেটা কতভাবে হতে পারে আমরা এখন সেটা জানব দ্বিরুক্ত শব্দ নানা প্রকার হতে পারে কখনো ভাবার্থ জানতে হবে কখনো শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি সেটা জানতে হবে কখনো দুটো দ্বিরুক্ত শব্দ কীভাবে বসেছে সেটা জানতে হবে খেয়াল করো বন্ধুরা দ্বিরুক্ত শব্দ নানা প্রকার হতে পারে এক ক হচ্ছে শব্দের দ্বিরুক্তি আর খ হচ্ছে পদের দ্বিরুক্তি শব্দের দ্বিরুক্তি কীভাবে হতে পারে পরপর দুটো শব্দ বসে দ্বিরুক্তি শব্দ হতে পারে এবং সেই পরপর দুটো শব্দ অবিকৃত থেকে অবিকৃত মানে কি মানে ঠিক যেমনই ছিল তেমনি থেকে এবং কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে না পরিমার্জন হবে না কাটছাঁট হবে না যেমন ছিল তেমনি রেখে এক ধরনের দ্বিরুক্ত শব্দ এই গেল এক রকম যা তোমাদের সুবিধার জন্য আমি এখানেও লিখে রেখেছি একই শব্দের দুইবার ব্যবহার করা হয় ও শব্দ দুটি অবিকৃত থাকে যেমন ভালো ভালো ফল ফোটা ফোটা পানি বড় বড় আম মানে যে বড় বড় ফোটা ফোটা ভালো ভালো বন্ধুরা এগুলো হচ্ছে শব্দের দ্বিরুক্তির এক নম্বর উদাহরণ আরও কত রকম হতে পারে দেখো একই শব্দের সমর্থক শব্দ একটা শব্দ বসলো আর একটা সমর্থক শব্দ বসলো এবং সমর্থক শব্দ আর একটা শব্দ বসে দ্বিরুক্ত হতে পারে খেয়াল করো একই শব্দের সাথে সমর্থক আরও একটি শব্দ যোগ করে ব্যবহৃত হয়ে থাকে তো বন্ধুরা তোমাদের জানো সমর্থক শব্দ হচ্ছে ওই শব্দকে বলা হয় পাশাপাশি যে দুটো পদ থাকবে দুটো পদ ভিন্ন হতে পারে কিন্তু তার দুটো শব্দ ভিন্ন হতে পারে কিন্তু তার অর্থ অভিন্ন মানে দুটো শব্দের বা দুটো পদের অর্থই হচ্ছে এক তো দেখো তোমরা একই শব্দের সাথে সমর্থক আরও একটি শব্দ যোগ করে ব্যবহৃত হয়ে থাকে একটা শব্দের সাথে আর একটা সমর্থক শব্দ যোগ করে দ্বিরুক্ত শব্দ হতে পারে যেমন ধন দৌলত যেমন বলা কওয়া যেমন লালন পালন যেমন রাজা বাদশা যেমন হাট বাজার যেমন যেমন ধরো খোঁজ খবর ইত্যাদি তাহলে বন্ধুরা আমরা প্রথমে জানলাম যে একটা শব্দ দুইবার বসে হতে পারে এরপর আমরা জানলাম যে একটা শব্দ বসবে আর একটা সমর্থক শব্দ বসে হতে পারে এবং সমর্থক শব্দগুলো কি সমর্থক শব্দ কি আমি সেটাও বলেছি তোমাদেরকে যে একই শব্দ পাশাপাশি যে দুটো পদ বা দুটো শব্দ থাকবে শব্দ দুটো ভিন্ন দেখা যাবে কিন্তু শব্দের দুটো অর্থ হচ্ছে
অভিন্ন, মানে একই, যেমন বলা কওয়া, যেমন ধন দৌলত, খোঁজ খবর, লালন পালন, চিঠিপত্র, রাজা বাদশা, হাট বাজার ইত্যাদি। এরপরে আসে দেখো জোড়ায় দ্বিতীয় শব্দটি আংশিক পরিবর্তন হতে পারে। যে দুটো জোড়া বসে দ্বিরুক্ত শব্দ হবে সে দুটো জোড়া শব্দের পরেরটি আংশিক পরিবর্তন। বন্ধুরা আংশিক মানে কি? মানে সামান্য, অল্প সামান্য পরিবর্তন হতে পারে। যেমন দেখো মিট মাট, এই যে মিট মাট, ফিট ফাট, তারপরে হচ্ছে গল্প স্বল্প, রকম সকম ইত্যাদি। তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম যে শব্দের দ্বিরুক্তি কত রকম হতে পারে, কীভাবে হতে পারে। শব্দের দ্বিরুক্তি তোমাদের প্রথমে আমরা বললাম যে দুটো পাশাপাশি দুটো শব্দ বসে হতে পারে, যেমন ফোটা ফোটা পানি, বড় বড় আম, ছোট ছোট ডাল কেটে ফেলো, ভালো ভালো ফল নিয়ে এসো। তারপরে আমরা পেলাম যে একই শব্দের সাথে সমার্থক শব্দ যোগ করে হতে পারে, যেমন ধন দৌলত, টাকা পয়সা, বই পুস্তক, বলা কওয়া, লালন পালন ইত্যাদি। এরপর আমরা জানলাম জোড়ায় দ্বিতীয় শব্দটি আংশিক পরিবর্তন হতে পারে, যেমন মিট মাট, ফিট ফাট, রকম সকম, গল্প স্বল্প ইত্যাদি। এখন আমরা জানব হচ্ছে তোমাদের পদের দ্বিরুক্তিটা কীভাবে হতে পারে। তো বন্ধুরা এই অংশটা আমি একটু মুছে ফেলছি, পদের দ্বিরুক্তিটা দেখানোর জন্য আমি এই অংশটা মুছে ফেলছি। তোমরা নিশ্চয়ই বইটা খুলে রেখেছ এবং দ্বিরুক্তি শব্দটা তোমরা বইটা খুলে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, আর আমি হচ্ছে তোমাদেরকে পেজ নাম্বারটা একটু বলছি যাতে তোমাদের একটু সুবিধা হয়। পেজ নাম্বার হচ্ছে বন্ধুরা বোর্ড বইয়ের 48-49 পৃষ্ঠা, তোমরা একটু দেখে নাও। তাহলে আমরা আসি পদের দ্বিরুক্তি। পদের দ্বিরুক্ত, দ্বিরুক্ত, পদের দ্বিরুক্তটা কীভাবে হচ্ছে দেখো। দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করে, একই বিভক্তি প্রয়োগ করে হয় হয় শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থেকে, শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থেকে, অপরিবর্তিত থেকে। যেমন ঘরে ঘরে লেখা পড়া হচ্ছে, যেমন ঘরে ঘরে, যেমন ঘরে ঘরে লেখা পড়া হচ্ছে। বন্ধুরা এই যে ঘরে ঘরে, এই যে বিভক্তি ঘরে একার আছে, এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে বিভক্তিটা রয়ে গেছে। ঠিক দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করে হয় এবং শব্দ দুটির বিভক্তি অপরিবর্তিত থেকে, অপরিবর্তিত মানে হচ্ছে যেমন ছিল তেমনই থেকে যাবে। আবার দেশে ধন্য ধন্য করতে লাগলো, দেশে 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 ধন্য ধন্য করতে লাগলো। তো বন্ধুরা আরও আছে মনে মনে আমিও এ কথাই ভাবছি, মনে 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 আমিও মনে মনে আমিও এ কথাই ভাবছি। তাহলে মনে মনে, দেশে দেশে, ঘরে ঘরে, তাহলে বন্ধুরা খুব তো কঠিন না নিশ্চয়ই, তোমরা বারবার একটু পড়ে নিও তাহলেই হয়ে যাবে। দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয় শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থেকে, অপরিবর্তিত মানে কি? যেমন ছিল তেমনি থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। ঘরে ঘরে লেখা পড়া হচ্ছে, ঘরে ঘরে, তারপরে হচ্ছে দেশে দেশে ধন্য ধন্য করতে লাগলো, মনে মনে আমিও এ কথা ভাবছি, মনে মনে। ঠিক আছে বন্ধুরা, এরপরে হলো দুই নম্বর নিয়মটা আমি লিখছি, দেখো দুই নম্বর নিয়মটা দেখো। দ্বিতীয় পদে আংশিক পরিবর্তন ঘটবে, কী হবে দ্বিতীয়, আমি উপরের অংশটা মুছে ফেলছি বন্ধুরা, ঠিক আছে। প্রথমটা গেল যে যে দুই দুটো পদ বসবে তার বিভক্তি, বিভক্তি যেমন ছিল তেমন থাকবে, শব্দ পদটা যেমন ছিল তেমন থাকবে। আর এখন আমি বলছি তোমাদেরকে
যে দ্বিতীয় পদে দুটি পদের মধ্যে দ্বিতীয় পদে কী হবে বন্ধুরা? আংশিক। আংশিক মানে কি? খুব সামান্য। আংশিক ধ্বনিগত পরিবর্তন, ধ্বনিগত পরিবর্তন, আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে কিন্তু পদ বিভক্তি, কিন্তু পদ ও বিভক্তি অ পরিবর্তিত থাকবে। এ তো বোঝা যাচ্ছে, খুব সহজ কথা। দ্বিতীয় পদে আংশিক ধ্বনিগত পরিবর্তন হবে কিন্তু পদ ও বিভক্তি অপরিবর্তিত থাকবে। যেমন চোর হাতে নাতে ধরা পড়েছে, চোর কী করছে? হাতে নাতে ধরা পড়েছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। চোর, বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি একটু লিখে দেখাচ্ছি, চোর হাতে নাতে, হাতে নাতেটা হচ্ছে এখানে আংশিক পরিবর্তন, হাতে নাতে ধরা পড়েছে। আবার আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এখানে হচ্ছে দুধে ভাতে। বন্ধুরা নিশ্চয়ই তোমাদের খুব সহজ মনে হচ্ছে এবং সহজই আসলে। দ্বিতীয় পদে আংশিক পরিবর্তন ঘটে কিন্তু পদ ও বিভক্তি অপরিবর্তিত থাকে। যেমন চোর হাতে নাতে ধরা পড়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাহলে বন্ধুরা পদের দ্বিরুক্তিতে কীরকম হয়? প্রথমটা যেমন ছিল তেমনি থেকে হয়ে যাবে, বিভক্তির কোনো পরিবর্তন হবে না, পদেরও কোনো পরিবর্তন হবে না। আর দ্বিতীয়টা আমরা পেলাম যে দ্বিতীয় পদে আংশিক ধ্বনিগত পরিবর্তন হবে। প্রথম পদটা যেমন ছিল তেমনি থেকে যাবে, দ্বিতীয় পদটা আংশিক ধ্বনিগত পরিবর্তন হবে। যে এখানে হাতে নাতে, হাতের সাথে আংশিক পরিবর্তন হয়ে নাতে হলো, এখানে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দুধের সাথে ভাতে কথাটা চলে আসলো এবং বিভক্তির কোনো পরিবর্তন হলো না এবং পদটা ধ্বনিগত সামান্য মানে আংশিক পরিবর্তন হলো। তাহলে আমি আশা করব তোমরা এটা বুঝতে পেরেছ। চলো আমরা পদের দ্বিরুক্তির কিছু প্রয়োগ দেখাই। তোমরা বইটা সঙ্গে রাখো বন্ধুরা, বইটা খুলে রাখো, তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হবে। ঠিক আছে বন্ধুরা, যেমন ধরো বিশেষ শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার, যেমন ক বিশেষ শব্দ যুগলের বিশেষণ রূপে কি বিশেষণ রূপে ব্যবহার। এখন খেয়াল করো বন্ধুরা, রাশি রাশি ধন, ধামা ধামা দান, রাশি রাশি, রাশি রাশি ধন, ধন সম্পদ, হ্যাঁ, আর হচ্ছে ধামা 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 ধান, এগুলো হচ্ছে বন্ধুরা বিশেষ শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে। বিশেষণটা হচ্ছে এখানে রাশি রাশি, এই রাশি রাশি মানে হচ্ছে কি বন্ধুরা? মানে অনেক বেশি, মানে প্রচুর। আর ধামা ধামাও আধিক্য বোঝানো হয়েছে, ধামাও অনেক বিশাল একটা ধান রাখার জায়গা। তো ধামা ধামা ধান মানে কি? প্রচুর ধান। তাহলে এটা কী বুঝিয়েছে? এটা হচ্ছে আধিক্য বোঝানো হয়েছে। এরপর দেখো, আমি জ্বর জ্বর বোধ করছি, এই জ্বর জ্বর বোধ করাটা ঠিক জ্বর না, মানে গা গরম হয়ে গেছে এবং সামান্য জ্বরের মতো মনে হচ্ছে। এরপরে আসে দেখো, তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, মানে হঠাৎই রোগা হওনি, দিন দিন মানে ধারাবাহিকতা বোঝানো হয়েছে। তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ, এই যে বাড়ি বাড়ি হেঁটে ধারাবাহিকতা বোঝানো হয়েছে। আবার আছে বন্ধুরা ক্রিয়া বিশেষণ, খেয়াল করো, ধীরে ধীরে যায় ফিরে ফিরে চায়, বন্ধুরা ধীরে ধীরে যায় ফিরে ফিরে চায়, এগুলো এত সোজা যে লেখার দরকার হয় না, তবু আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর তোমরা বইটা খুলে সামনে রাখলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। বন্ধুরা ধীরে ধীরে যায় ফিরে ফিরে চায়, এটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। অনুরূপ কিছু বোঝাতে তার সঙ্গী সাথী কেউ নেই,
এই যে সমার্থক শব্দ বসলো, সঙ্গীও যা সাথীও তা, তার সঙ্গী সাথী কেউ নেই। ও দাদা দাদা বলে কাঁদছে, দাদা, ও দাদা দাদা মানে এখানে আগ্রহ বোঝানো হয়েছে, দাদার প্রতি তার খুব মনোযোগ। এরপর দেখো বিশেষণ শব্দযুগলে বিশেষণ রূপে ব্যবহার, বিশেষণ শব্দযুগলে বিশেষণ রূপে ব্যবহারটা একটু দেখাই তো বন্ধুরা তোমাদেরকে, তোমরা একটু বইটা খুলে দেখতে থাকো আর বাসায় বসে একটু বারবার অনুশীলন করো, তাহলে হয়ে যাবে, এটা কোনো কঠিন বিষয় না বন্ধুরা। আমি সিলেবাসে দেখেছি যে তোমাদের এটা সামনে সিলেবাসে রয়েছে এবং নিশ্চয়ই সিলেবাসে যেহেতু রয়েছে বিষয়টা গুরুত্বের সহিত দেখতে হবে, তাই না বন্ধুরা? বিশেষণ রূপে দেখো বন্ধুরা, ভালো ভালো আম নিয়ে এসো, ছোটো ছোটো ডাল কেটে ফেলো। এই যে আদুক্য বোঝানো হয়েছে এখানে, ভালো ভালো আম নিয়ে এসো, ছোটো ছোটো ডাল কেটে ফেলো। তোমরা তো বন্ধুরা বিশেষণ কী জানো, ভালো মন্দ দোষ গুণ, ঠিক আছে? আবার তীব্রতা বা সতীকরতা বোঝাতে গরম গরম জিলাপি, নরম নরম হাত। আবার সামান্য বোঝাতে উড়ু উড়ু ভাব, তার উড়ু 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 ভাব গেল না, মানে একেবারেই খারাপ না, মানে তার মধ্যে একটা উড়ু উড়ু ভাব রয়েছে, সামান্য বোঝানো হয়েছে। আবার সর্বনাম শব্দ যোগ করে আছে দেখো বন্ধুরা, সর্বনাম শব্দ যোগ করে দ্বিরুক্তি শব্দ দেখো, কে কে এলো, কেউ কেউ বলে কে কে এলো, কেউ কেউ বলে, এই যে সর্বনাম মানে নাউনের পরিবর্তে যা হয়, বিশেষের পরিবর্তে যা হয় তাই তো সর্বনাম। আবার দেখো বন্ধুরা ক্রিয়াবাচক শব্দ, ক্রিয়াবাচক শব্দ বন্ধুরা দেখো, অংশটা আমি মুছে ফেলছি। ক্রিয়াবাচক শব্দ বিশেষণ রূপে, এদিকে রোগীর তো যায় যায় অবস্থা, এই যে যায় যায় অবস্থা, তোমার নেই নেই ভাব আর গেল না। আবার স্বল্পকাল স্থায়ী বোঝাতে দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো। তারপর বন্ধুরা দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো। তাহলে বন্ধুরা ক্রিয়া বিশেষণ দেখে দেখে যেও, ঠিক আছে, দেখে দেখে যেও, দেখে দেখে যেও। আবার হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে, ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আবার পনি পনিকতা বিশেষণ বোঝাতে ডেকে ডেকে হয়রান হয়েছি, মানে বারবার ডেকেছি, পনি পনিকতা মানে পুনরায়, পনি পনিকতা, পনি পনিকতা বোঝানো হয়েছে কি ডেকে ডেকে হয়রান হয়েছে, ডেকে ডেকে হয়রান মানে হচ্ছে ক্লান্ত, মানে বারবার ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছে। এরপরে দেখো বন্ধুরা ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি দেখানো হলো তোমাদেরকে, হ্যাঁ, সর্বনাম পদ দেখানো হয়েছে, এখন আমরা অব্যয় দ্বিরুক্তিটা একটু দেখাচ্ছি, সবটা মুছে ফেলছি বন্ধুরা, ঠিক আছে? তোমরা একটু বাসায় বারবার একটু অনুশীলন করো, তোমরা তো অনেক ভালো লেখাপড়া করছো, ঠিক আছে, তোমরা এখন সিলেবাস ধরে ধরে লেখাপড়া করবে, তাহলে তোমাদের সুবিধা হবে, সিলেবাস ধরে ধরে এক একটা অধ্যায় শেষ করবে, তারপর রিভিশন দিবে, ঠিক আছে বন্ধুরা? এখন আসো আমরা অব্যয় দ্বিরুক্তিটা একটু দেখাই, সরোয়ার অব্যয় দ্বিরুক্ত, অব্যয় দ্বিরুক্তটা দেখো বন্ধুরা, ভাবের গভীরতা বোঝাতে তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগলো, তার দুঃখ দেখে সবাই হায়
মাথায় পড়তে লাগলো। বন্ধুরা এই যে হাই হাই, তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো। এটা হলো অনুকার শব্দের বিরক্তি। ছি ছি তুমি কি করেছো, ছি ছি তুমি এত নিচ, ছি ছি তুমি একথা বলতে পারলে, এই যে ছি ছি কথাটা, এটা হচ্ছে ভাবের গভীরতা বোঝানো হয়েছে এবং অনুকার শব্দের বিরক্তি। আবার পৌনপনিকতা বোঝানো হয়েছে, বারবার সে কামান গর্জে উঠল, বারবার সে কামান, বারবার সে কামান গর্জে উঠল, এটা হচ্ছে অনুকার শব্দের বিরক্তি, কিন্তু এটা হচ্ছে পৌনপনিকতা বোঝানো হয়েছে। আবার অনুভূতি বা ভাব বোঝাতে ভয়ে গা ছমছম করছে, পোড়া টন টন করছে, হ্যাঁ এটা হচ্ছে কি অনুভূতি, অনুভূতি অনুভূতি ভাব বোঝাতে, অনুভূতি ভাব বোঝাতে ভয়ে গা ছমছম করছে, ভয়ে গা ছম ছম করছে। তো বন্ধুরা এখানে হচ্ছে অনুকার শব্দ হচ্ছে ছমছম, আবার পোড়া টন টন করছে। আবার দেখো বিশেষণ বুঝাতে পিল সুচে বাতি জলে মিটি মিটি, বিশেষণ বোঝানো হয়েছে, মিটি মিটি এখানে হচ্ছে বিশেষণ। আবার ধ্বনির ব্যঞ্জনা ঝিরঝির করে বাতাস বইছে, ধ্বনির ব্যঞ্জনা বাতাসটা কীভাবে বইছে, ঝিরঝির করে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এগুলো হচ্ছে অব্যয়ের বিরক্তি, অনুকার অব্যয়ের বিরক্তি। বন্ধুরা বারবার অনুশীলন করবে তাহলে অবশ্যই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। চলো আমরা এখন যুগ্ম রীতিতে বিরক্তি শব্দ গঠনটা একটু দেখাই তোমাদেরকে। যুগ্ম রীতিতে বিরক্তি শব্দের গঠনটা তোমাদের আগে বই থেকে আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা একই শব্দ ঈষৎ পরিবর্তন করে বিরক্তি শব্দ গঠনের রীতিকে বলে যুগ্ম রীতি। পাশাপাশি যে দুটো শব্দ বসবে দুটো শব্দের ঈষৎ পরিবর্তন, ঈষৎ মানে কি বলো তো, ঈষৎ মানে হচ্ছে মানে সামান্য একটু পরিবর্তন করবে, এবং যুগ্ম রীতিতে দ্বিতীয় শব্দ গঠনের আবার কয়েকটি কি নিয়মকানুন রয়েছে। শব্দের আদিতে স্বরের পরিবর্তন করে হতে পারে, যেমন চুপচাপ মিটমাট ঝাড়িঝুড়ি, যেমন এটা হচ্ছে যুগ্ম রীতিতে, যুগ্ম রীতিতে দ্বিতীয় শব্দ গঠন শব্দ গঠন, এটা আমরা দুটো শব্দ বসবে, এক নম্বর কি বললাম শব্দের আদিতে, শব্দের আদিতে, শব্দের আদি স্বরের, আদি স্বরের পরিবর্তন করে, আদিতে পরিবর্তন করলেও হবে, আবার শব্দের আদি স্বরের, স্বরের পরিবর্তন করে হতে পারে, পরিবর্তন করে হতে পারে, যেমন চুপচাপ মিটমাট ঝাড়িঝুড়ি, চুপচাপ মিটমাট ঝাড়িঝুড়ি ইত্যাদি। আবার শব্দের অন্তঃস্বরের পরিবর্তন করে, শব্দের অন্তঃস্বরের, অন্তঃস্বরের পরিবর্তন করে হতে পারে, পরিবর্তন করে হতে পারে, যেমন ধরো মারামারি হাতাহাতি, মারামারি হাতা হাতি, জেদা জেদি, ইত্যাদি। আবার দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন করে হতে পারে, দ্বিতীয়বার ব্যবহারের সময় আবার কি, দ্বিতীয়বার ব্যবহারের সময় সময় কি হতে পারে, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনে,
ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন করে হতে পারে, পরিবর্তন করে হতে পারে, যেমন ছটফট নিষ্পিস ভাটটা, ছটফট নিষ্পিস ভাত টাত ইত্যাদি। আবার সমর্থক বা একার্থক সহচর শব্দে যোগ করে হতে পারে। সমর্থক শব্দ যোগ করে যেমন চাল চলন, রীতিনীতি, বন জঙ্গল, ঠিক আছে বন্ধুরা, ভয় ডর, এটা আমি এখন লিখছি না। সমর্থক শব্দ তোমরা বেশ ভালো করে জানো এবং এটা খুবই সহজ। আবার ভিন্নার্থক শব্দ যোগ করেও হতে পারে, সেটা কীরকম, যেমন ডাল ভাত, তালা চাবি, পথঘাট, অলিগলি, একদম ভিন্নার্থক শব্দ, কিন্তু সেটাও দীর্ঘ শব্দের যুগ্মনীতিতে গঠন করা যাবে। আবার বিপরীতার্থক শব্দ যোগ করেও হতে পারে, যেমন ছোট বড়, আসা যাওয়া, ভালো মন্দ, জন্ম মৃত্যু, আদান প্রদান ইত্যাদি। তাহলে বন্ধুরা যুগ্মনীতিতে দীর্ঘ শব্দটা কীভাবে কীভাবে হয় আমরা সেটা নিয়ে আলোচনা করলাম, এবং আমরা এটা বুঝতে পারছি যে এটা খুব একটা কঠিন না এবং মোটামুটি খুব সহজই। তোমরা কয়েকবার পড়ে নিও। এখন আসো পদার্থক দ্বিরুক্তিটা। যুগ্মনীতি হয়ে গেল, পদার্থক দ্বিরুক্তিটা একটু দেখো বন্ধুরা। দেখো পদার্থক পদার্থক দ্বিরুক্ত, ঠিক আছে বন্ধুরা, বিভক্তিযুক্ত পদে দুইবার ব্যবহারকে পদার্থক দ্বিরুক্তি বলে। আমরা পদের দ্বিরুক্তি পড়েছিলাম, তখন আমরা এটা পেয়েছিলাম, বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে পদার্থক দ্বিরুক্তি বলে, মানে বিভক্তি থাকবে। পদ তো অবশ্যই দুইটা পদ হইলে বিভক্তি হবে, কিন্তু এখানে পদার্থক দ্বিরুক্তি হচ্ছে বিভক্তিটা সাথে থাকবে। এগুলো কয়রকম হতে পারে বন্ধুরা? দুই রকম হতে পারে। আমি তখনও লিখেছিলাম একবার, একই পদের অবিকৃত অবস্থায় দুইবার ব্যবহার করে, ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, হাঁটে হাঁটে বিকিয়ে তোর ভরা আপন, ভয়ে ভয়ে, ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। বারবার আর লিখছি না বন্ধুরা, এটা খুবই সোজা। তোমরা দেখছো যে বিভক্তি চিহ্নটা রয়ে গেছে, বিভক্তির চিহ্নটা বিলুপ্ত হচ্ছে না, মানে পদের সাথে যখনই বিভক্তির চিহ্ন থেকে যাবে সেটা হচ্ছে পদার্থক দ্বিরুক্তি। এবং পদার্থক দ্বিরুক্তি দুইভাবে হতে পারে, এক নম্বর হচ্ছে একই শব্দ অবিকৃত অবস্থায় দুইবার ব্যবহার হয়ে থাকে এবং বিভক্তিটা অবিকৃত থাকবে, যেমন ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, হাঁটে হাঁটে বিকিয়ে তোর ভরা আপন। এরপর আসে হলো দুই নম্বরটা, দুই নম্বরটা হলো যুগ্মনীতিতে গঠিত দ্বিরুক্তি পদের ব্যবহার। যুগ্মনীতিতে গঠিত, ওই যে একটু আগে আমি তোমাদের যুগ্মনীতিটা দেখিয়েছিলাম, যেমন হাতে নাতে, চোরটি হাতে নাতে ধরা পড়ল, হাতের সাথে একটু ধ্বনিগত পরিবর্তন হয়ে নাতে হয়েছিল বন্ধুরা। আমরা একটু আগে যখন পদের দ্বিরুক্তি পড়েছিলাম সেখানে আমরা এটা পেয়েছিলাম, যেহেতু এটার সাথে হাতে নাতে যেহেতু এটা বিভক্তি আছে, এটা আবার আমাদের এখানে যুগ্ম রীতিতে পদের দ্বিরুক্তিও হয়েছে, তার মানে এটা পদার্থক দ্বিরুক্তির মধ্যে চলে এসছে। হাতে নাতে, আকাশে বাতাসে, দলে বলে, ঠিক আছে বন্ধুরা, যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্তি পদের ব্যবহার, হাতে নাতে, দলে বলে, আকাশে বাতাসে। তাহলে আমরা যুগ্ম রীতির যে বিভক্তি পেয়েছি, কী যেন শব্দ, দ্বিরুক্তি শব্দ পেয়েছিলাম, সেটার সাথে পদার্থক দ্বিরুক্তির খুব মিল রয়েছে। বিভক্তিযুক্ত পদে দুইবার ব্যবহারকে পদার্থক দ্বিরুক্তি বলা হয়। আমরা এটা শিখতে পারলাম যে আমাদের এখানে দুইবার পদের ব্যবহার হয়েছে। এরপর দেখো বিশেষার্থক বাগধারা দ্বিরুক্তির প্রয়োগ করা হয়েছে, ছেলেটিকে চোখে চোখে রেখো, এই চোখে চোখে দিয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, মানে তাকে নজরে রাখা, সে যেন হারিয়ে না যায়। ফুলগুলো তুই আনরে বাছা, এই যে বাছা এটা হচ্ছে ভাবের গভীরতা, থেকে থেকে শিশুটি কাঁদছে, এই কাদাটা থেকে থেকেটা হচ্ছে কালের বিস্তার, মানে অনেকক্ষণ ধরেই সে কাঁদছে। লোকটি হারে হারে শয়তান, এই হারে হারে হচ্ছে এখানে আধিক্য বোঝানো হয়েছে, মানে লোকটি কোনো ছোটোখাটো শয়তান না, সে আসলে অনেক বড় মাপের শয়তান, দুষ্ট প্রকৃতির লোক। খাঁচার ফাঁকে ফাঁকে
পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। এগুলো সবই বন্ধুরা বিশেষত্বক বাগধারা দ্বিরুক্তি শব্দ প্রয়োগ করা হয়েছে। এরপরে তোমরা আসো ধনাত্মক দ্বিরুক্তিতে। কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃত বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক দ্বিরুক্তি বলে। কোনো কিছু স্বাভাবিক কাল্পনিক বা অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক দ্বিরুক্তি বলে। এই জাতীয় ধনাত্মক শব্দের দুইবার ব্যবহার করার নামে ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তিটা কীরকম দেখো, মানুষের ধ্বনির অনুকার ভেউবু। মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনিটাকে কেউ ভেউবু বলে, কেউ হি হি করে কাচ্ছে বলে, কেউ আবার বলে ট্যাটা করো না। আবার জীবজন্তুর ধ্বনির অনুকার ঘেউঘু শব্দটি হচ্ছে কুকুরের আওয়াজ, মিউমু বিড়ালের আওয়াজ, কোকিলের ডাক কুহু কুহু, আবার কাকের ডাক কা কা, এগুলো হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। আবার বস্তুর ধ্বনির অনুকার খসখস করে ধান কাটার শব্দ খসখস, মরমর গাছে ডাল ভাঙার শব্দ, আবার ঝমঝম বৃষ্টি পড়ার শব্দ, বাতাস হুহু করে বইছে, এই হুহুটা হচ্ছে এখানে ধনাত্মক দ্বিরুক্তি। আবার অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার জিকিমিকি ঠা ঠা রোদের তীব্রতা, আবার অনুরূপভাবে মিন মিন পিট পিট ঝিঝি ইত্যাদি। আবার ধনাত্মক দ্বিরুক্তির গঠনটা দেখো বন্ধুরা, একই ধনাত্মক শব্দে অবিকৃত থেকে যেমন ধক ধক ঝনঝন পটপট, আবার প্রথম শব্দটি শেষে আ যোগ করে হতে পারে গপা গপ টপাটপ পটাপট ইত্যাদি। দ্বিতীয় শব্দটি শেষে ই যোগ করে হতে পারে ধরাধরি ঝমাঝমি ঝনাঝনি ইত্যাদি। তাহলে বন্ধুরা যুগ্মরীতিতে গণিত ধনাত্মক দ্বিরুক্তিটা একটু বলি। কিচিরমিচির শব্দ টাপুর টুপুর, আবার বৃষ্টি পতনের শব্দ হাপুসুপুস, আনি প্রত্যয় যোগ করে বিশিষ্ট দ্বিরুক্তি গঠিত হয় যেমন পাখির ছটপটানি দেখলে কষ্ট হয়, তোমার বকবকানি আর ভালো লাগে না, বকবকানি আর হচ্ছে পাখির ছটফটানি। বিভিন্ন পদরূপে ধনাত্মক দ্বিরুক্তি শব্দের আবার ব্যবহার হয়, যেমন বিশিষ্ট পদে এখানে ব্যবহার হয়েছে বৃষ্টির ঝমঝমানি আমাদেরকে অস্থির করে তোলে, এই যে ঝমঝমানি এটা বিশিষ্ট পদে ব্যবহার করেছে। নামিল নবে বাদল ছল ছল বেদনা, এখানে ছল ছল এটা হচ্ছে বিশেষণ পদে ব্যবহার করা হয়েছে। কলকলীয় উঠল সেথায় নারীর প্রতিবাদ, এই কলকলীয়টা এখানে হচ্ছে ক্রিয়া। আবার ক্রিয়া বিশেষণ চিকচিক করে বলে কোথা নাহি কাদা, এটা হচ্ছে কি বন্ধুরা ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে। তো দ্বিরুক্তি শব্দটা আজকে তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করেছি বন্ধুরা, তোমরা বাসা বারবার অনুশীলন করবে। আর হচ্ছে গিয়ে আগামী ক্লাসে আমি তোমাদেরকে পদাশ্রিত নির্দেশক বচন এগুলো পড়ানোর চেষ্টা করবো। আজান না, ভালো থেকো, সবাই সুস্থ থেকো এবং নিয়মিত মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।